So dekhile kiman loa chali aise aji admission karane aru kesil dekhai asu bidor ei prekhagor bidor te chali ase admission tale bidor jao etia he hol apnar sompok joti prekhagriho aru e prekhagriho bidor ho ho loa chali aji got khaise কেবল ছয়া কলেজত এডমিশন পাবল কারণে আর আজি হই আছে ফার্স্ট ইয়ার আর্টস এডমিশন চলি আছে এতে এডমিশন প্রেক্ষাগারের ভিতর আর ফার্স্ট ইয়ার এডমিশনের কারণে লসে বিলাক এতে বহি আছে আর তেওঁলোক অপিনিয়ন জানিব চেষ্টা কর কেনেকুৱা লাগিছে আজি এডমিশনের কারণে আর রুখি আছে তেওঁলোক বর্তমান এলাকা রুখি আছে নিজের নাম্বারের কারণে আর ইফালে আগত হয়ে আছে এডমিশন মানে এজন এজনকে মাতি আছে তেওঁলোকে যাই আছে নিজের নাম্বার হিসাব আর যাই যিমান মার্ক পাইছে মেট্রিকত সেই হিসাবত মাতি আছে তো সেনেকে অলপমান তেওঁলোক অপিনিয়ন জানিব চেষ্টা করো যদি এডমিশনের বহি আছে বা যিকোনো এডমিশন হয়েছে তেওঁলোকৰ অপিনিয়ন অলপ জানিব চেষ্টা কৰি দিয়া এতিয়া মনে কৰিছে যে মাইনে মনীষা বেগম আৰু ইয়াৰ এডমিশন হৈ গ'ল কেনেকুৱা লাগিলে ভাল লাগিছে আৰু কেতিয়া হৈছে কলেজ আৰম্ভ হ'ব কলেজ লাইফ ষ্টাৰ্ট হ'ব এক্সাইটেড নে আৰু কি সপোন আছে নে কিবা শিক্ষকৰ সপোন আশা কৰোঁ তোমাৰ সপোন পূৰা হওক আৰু মেট্ৰিকত কি ৰিজাল্ট আছিলে তো ইয়াতে পুরা এডমিশন প্রক্রিয়াবিলাক হয়ে আছে এজনকে গৈ আছে আর তাতে নিজের নিজের নামবিলাক রেজিস্টার করে আছে এনেকে এডমিশন লৈ আছে ইয়াতে আর এয়া হল আপনার সম্পদজ্যোতি প্রেক্ষাগৃহ ইয়ার ভিতরে হয়ে আছে আর ইমান বিদ্যার্থীর ভিড় দেখি মোট কলেজ জীবনের প্রথম দিনটির কথা মনত পড়ছে যখন মানে প্রথম এডমিশনের কারণে গেছিল কলেজত মানে পুরনা স্মৃতিবর ঠাই উঠেছে আজ চকুর আগত আর আপনার মনত পড়ছে না কমেন্ট বক্সে জানাব এটা মোর লগত আছে কেইজনমান ভাইটি যে মানে নিজের এডমিশনের কারণে বহু আশায় বাচ্চাই আছে এটা সো তোমার কেনেকুৱা লাগিছে আজি ইয়াতে এডমিশন লোক আহি কিনে ভাল লাগিছে কিন্তু বিরাট গরম বিরাট গরম নেকি তো অবভিয়াসলি গরম দিছে বরষুণ গল এটা রোদ দিছে আর রোদ দিলে গরমটা বাড়ি গেছে মানে বরষুণ দিলে বরষুণ রোদ দিলে রোদ আর কম আর তো এলোকে এই গরমের মাজত আহিছে ইয়াতে এডমিশনের কারণে কেনেকুৱা লাগিছে ভাল লাগিছে ভাল লাগিছে তোমালোকক লাগিছে ঠিক আছে আর এনেকে সবে নিজের মানে কলেজ জীবনের পাতনি মিলিব আর এনেকে এলোক বলে ন বিভিন্ন লড়ি বহি আছে এনেকে এডমিশনের কারণে মর্ডার আছে এটা কেটামান ভাইটি ভন্টি মানে ফার্স্ট ইয়ার এডমিশন লোবর কারণে আছে আর গোটেবিলাক তো মই পড়া স্কুলরে হয় তো ভাল লাগিছে এগে কলেজত এডমিশন লোক আহি এক্সাইটেড হয় না নয় এক্সাইটেড হয় গোটেকিটা আর কি ভাবিছা ভাইটি লগ পালো ইয়াতে ফর্ম ফিল আপ করে আছে এলাকায় এডমিশন লব কি হয়েছে মানে সেলফ অ্যাডজাস্টমেন্ট করবো পাহরিছিল এটা করে আছে সো কেনকা লাগিছে এডমিশন লব ভাল লাগিছে করল ভালকে সো এটা মানে ফার্স্ট ইয়ার কেজন মাইনা মই লগ পালো ইয়াতে এডমিশন লই ললে তেওঁলোকৰ আর তেওঁলোকৰ অপিনিয়ন তো জানো কেনেকুৱা লাগিল আজি কেনেকুৱা লাগিছে আর এইবিলাক গোটেইবিলাক কোন কোন স্কুলত পালা সেম স্কুল যোর পর মই পাস কৈছিল আর ভাল লাগিছে হায়ার সেকেন্ডারি ছাত্র লগ পাই কেনে আর সপন আছে না এডমিশন লব আইসা আশা আর কোনো সপন পুরা হোক সেয়ে মোর আশা আর সেই আর বহুতে নিজের সপন লৈ এনেকে আহে আৰু কিবা কবা মানে তেওঁলোক ফুল এক্সাইটেড হৈ আছে আৰু কেমেৰাৰ আগত ফাৰ্ষ্ট টাইম ওলাইছে অলপ নাৰ্ভাছ হৈ আছে আৰু পাই কথা নাই তথাপি এইখিনি ধুনীয়াকৈ কথাখিনি কৈছে ভাল লাগিছে আর ইয়াতে যে দেখি আছে ল'ৰা ছোৱালীবিলাক ভিৰ ইয়াতে হল মেৰিট লিষ্ট মাৰা হৈছে যোনে মানে এডমিশ্যন ল'ব পাৰিব আজি ইয়াতে এয়া হল মেৰিট লিষ্ট মানে ফাৰ্ষ্ট ইয়াৰ এডমিশ্যনৰ কাৰণে এয়া হল মেৰিট লিষ্ট হ'ব আৰু ইয়াৰ এইবাৰ ফাৰ্ষ্ট কিন্তু সেই হল 84% মানে হায়েস্ট যোনে আহিছে হল ৰিম্পি দাস 84% আৰু ইয়াক কৰ্তৃপক্ষ মোক জনোৱা মতে আৰ্টছৰ হ'ল আপোনাৰ ইনটেক কেপাচিটি হ'ল আপোনাৰ 1000 আৰু কমাৰ্চৰ হ'ল প্ৰায় 200 আৰু এই কলেজৰ ইনটেক কেপাচিটি হ'ল চিট কেপাচিটি এডমিশ্যন প্ৰক্ৰিয়া আপোনাৰ এনেকৈ ষ্টেপ বাই ষ্টেপ চলি আছে নৰ্মেলি এখন কলেজত যেনেকৈ হয় চেম প্ৰচিডিউৰ ফ'ল' কৰা হৈছে চলি আছে এনেকৈ এডমিশ্যন প্ৰক্ৰিয়া
এ হল অফিস রুম ইয়াতো মানে লড়া বিলাক আহে যে এডমিশন ক্ষেত্রে ফুল ফান্টি হয় ইয়াতে কারেকশনের কারণে আহে আর এটা হল অফিস রুম এনেকে অফিসের কামকাজ চলি আছে এফালে হল আপনার সোয়া কলেজের লাইব্রেরি এফালে হল প্রিন্সিপাল স্যার রুম এটা প্রিন্সিপাল স্যার পালা অপিনিয়ন লই লম প্রিন্সিপাল স্যার অফিস ডক্টর নবকুমার কলিতা স্যার এটা মোর লগত আছে সোয়া কলেজের প্রিন্সিপাল ডক্টর নবকুমার কলিতা স্যার আর তেওঁৰ পৰা অলপ অপিনিয়ন জানিব চেষ্টা করো কি কব বিচাৰে ফার্স্ট ইয়ার যে এডমিশন লই থকা লড়া ছাড়িবিলাক ধন্যবাদ প্রঞ্জিত। আমার মহাবিদ্যালয়খন ছয়গাঁও বৃহত্তর অঞ্চলের একমাত্র উচ্চ শিক্ষার অনুষ্ঠান যেটুকু গতি স্বাভাবিকতে প্রত্যেক বছরে আমার এই বৃহত্তর ছয়গাঁও অঞ্চলের যিনি ছাত্র ছাত্রী বিভিন্ন শিক্ষানুষ্ঠানের পর উত্তীর্ণ হয় তেওঁলোকে আমার ইয়াত নামভর্তির কারণে আহে আর আমিও তেওঁলোকক আঁকোৱালি লম কারণ আমার চিন্তা হল কি যে বৃহত্তর ছয়গাঁও অঞ্চলের এই ছাত্র ছাত্রীখিন বেশিখিন দুখিয়া পরিয়ালের লড়া ছাড়ি তেওঁলোকক আমি যদি ইয়াত উচ্চ শিক্ষা গ্রহণের সুবিধাটা নিদি বেলেগতো সেই সুবিধার বঞ্চিত হব নাপাব কারণ বহুতখিনি লড়া ছাড়ি দুর্বল আর্থিকভাবে দুর্বল পড়া শুনার ক্ষেত্রত বিভিন্ন দুর্বল গতি আমি প্রত্যেক বছরে সেই কামটা করে আইস সহায় করে আইস আর নামভর্তির পিছতো আমি যৎপরাস্তি চেষ্টা করো সকল ফলের যাতে সেই লড়া ছাড়িখিন আগবাড়ি যায় কারণ সেই লড়া ছাড়িখিন আমার অঞ্চলের লড়া ছাড়ি গতি স্বাভাবিকতে মানে নিজেও এই অঞ্চলের যেহেতুকে গতি স্বাভাবিকতে এই অঞ্চলের রাইজর প্রতি বা আমার লড়া ছাড়িখিন প্রতি আমার দায়িত্ব আছে বলে মানে ভাবো আর মানে এইখানে একটা বিচার যে আমার লড়া ছাড়িখিন আমি যেদরে ভাবিছ আমার প্রতি সহায় দিয়ক পড়াশোনা কর পড়াশোনা করে যেটা নিজেই মানুষ প্রতিষ্ঠিত হোক সমাজের কারণে পরিয়ালের কারণে কিনা এটা করতে আমি আটাইতো সুখী হোক সেইখিন বিচার মূল কথা। ধন্যবাদ স্যার এইখিনি জানার। এটা মোর আছে কেজনমান এই কলেজের সিনিয়র ছয়গাঁও কলেজের সিনিয়র আর এই এজ এ সিনিয়র নবগতবিলাক কি এডভাইস দিব বিচাৰে মই তাকে জানিব বিচাৰো। আমার নবগত ভাইটি ভন্টি সকলক এইটাই এডভাইস দিব বিচাৰো যে আমি পাঁচ বছর অধ্যয়নরত অবস্থাত আমি এইখানে শিখিছো যে ছয়গাঁও মহাবিদ্যালয়ের বহুত সুনাম থাকা এখন মহাবিদ্যালয় গতি সেই যিখিনি এইম যিখিনি ছয়গাঁও মহাবিদ্যালয়ের লক্ষ্য সেইটা যাতে সিহঁতে রাখে আর এইটা আহ্বান জানাব বিচার যে নিজের লক্ষ্য পাহরি না যায়। আমার কলেজত অহার লগে কিছু ভাইটি ভন্টি অল্প দেখা যাও মানে অকমান নিজের লক্ষ্যের পর আঁতরি যায় সেইটা যাতে নহোক আর ছয়গাঁও মহাবিদ্যালয়ের হকে তোমালে কাম করা আর আশা করো তোমালে গোটেবিলাকে নিজের নিজের লাইফত সাকসেস হবা। থ্যাংক ইউ। ঠিক আছে ধুনিয়া একটা এডভাইস দিলে আশা করো তোমালে এই রাখবা যুনিয়া নবগতে চাই আসা আশা করো এই এডভাইসটা রাখবা পাহরি না যাবা নিজের লক্ষ্য সো আপনার দেখাব চেষ্টা করলো ফার্স্টে এডমিশন দিছি বিশ্ব ছয়গাঁও কলেজ আশা করো আপনার এই ভিডিওটা ভাল লাগবে আর যদি ভিডিওটা ভাল লাগলে প্লিজ লাইক করবো শেয়ার করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করা সাবস্ক্রাইব করবো এটা হলো নেক্সট ব্লগ বাই বাই।